মেটাল স্লগ। এই গেমটা আমাদের বাংলাদেশের 90-এর দশকে যে সকল ছেলেরা কিংবা মেয়েরা ভিডিও গেমস খেলতো তাদের উল্লেখযোগ্য একটি স্মৃতি হিসেবে এখনো রয়ে গিয়েছে। ইভেন অনেক বাংলাদেশির খেলা প্রথম যুদ্ধের গেম হচ্ছে এই মেটাল স্লগ। তবে আমাদের বাংলাদেশে মেটাল স্লগ শব্দটা সচরাচর ব্যবহৃত হতো না, আমরা এটাকে লাদেন গেম বলতাম। যুদ্ধের গেম যেহেতু ছিল এবং গোলাগুলি এক্সট্রিম লেভেলে হতো এই গেমটাতে, এবং ইন দ্যাট মিন টাইম ইউএসএও ওসামা বিন লাদেনের কেস নিয়ে মোটামুটি ভালোই নাড়াচাড়া করছিল, দ্যাট ইজ ওয়াই এটাকে 2001 পরবর্তী সময়টায় লাদেন গেম নামে পরিচিতি পায়। আমাদের বাংলাদেশের মানুষ গণহারে ভিডিও গেমসের সাথে পরিচিত হয়েছে মূলত তিনটি গেমের সাহায্যে। প্রথমত মোস্তফা, যেটাকে ক্যাডিলেক্স এন্ড ডাইনোসরস বলি আমরা, ফাইটার আই মিন দা কিং অফ ফাইটার, এন্ড আমাদের আজকের গেম লাদেন কিংবা মেটাল স্লগ। তো বন্ধুরা, মেটাল স্লগ গেমটা রিলিজ পায় 1996 সালে এবং এই গেমটা ডেভেলপ করেছিল ন্যাসকা কর্পোরেশন, এসএনকে, এমনকি মেগা। এই গেমটা পাবলিশও করেছিল এসএনকে এবং এরা সবই মূলত জাপানিজ প্রতিষ্ঠান। তো আজ কথা বলবো মেটাল স্লগ গেমের গল্প নিয়ে। আমাদের বাংলাদেশের হরেক জেনারেশন রয়েছে যারা এই গেমটা বিভিন্ন সময় খেলেছে ঠিকই, স্টেজ সব পার করে ফেলেছে, কিন্তু এই গেমের মাথামুন্ডু কিংবা গল্প কিছুই জানে না তারা ঠিকঠাক। তাই তোমাদেরকে জানানোর জন্যই আজ আমি হাজির হলাম মেটাল স্লগের স্টোরি নিয়ে। সো কি ছিল লাদেন গেমের গল্প তাই জানবো আজকের এই ভিডিওতে। সো হিয়ার উই গো, মেটাল স্লগ স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। সময়টা বর্তমানে 2028 সাল। পৃথিবীর রাজনীতির প্রেক্ষাপট অনেকটাই পাল্টে গিয়েছে। বর্তমানে পুরো বিশ্ব আলাদা একটি গভর্নমেন্টের অধীনে পরিচালিত হয় এবং এই গভর্নমেন্টের নাম হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট, এবং এটা অনেকটা জাতিসংঘের মতোই কাজ করে। পুরো বিশ্ব সকলে ভোটাভুটি করে নির্দিষ্ট একটি রাষ্ট্রকে একটি নির্দিষ্ট সময়ের জন্য পুরো ওয়ার্ল্ডের রুলার হিসেবে নির্বাচিত করে এবং আগামী 5 কিংবা 6 বছর পুরো বিশ্বে তার শাসনভার ঠিকঠাকভাবে কায়েম করে। এবং এছাড়াও এই ওয়ার্ল্ড গভর্নমেন্টের আলাদা একটি মিলিটারি ব্রাঞ্চ ছিল যার নাম ছিল রেগুলার আর্মি। এই রেগুলার আর্মি সাধারণত শান্তিরক্ষীর মতো পুরো বিশ্বে কাজ করতো এবং এই রেগুলার আর্মিতে সারা ওয়ার্ল্ডের সকল দেশেরই সৈন্য রয়েছিল। এখন আমরা পরিচিত হতে যাচ্ছি এই গেমের মূল ভিলেন মিস্টার ডোনাল্ড মর্ডানের সাথে। এই মর্ডান সাহেব রেগুলার আর্মি এর ভাইস অ্যাডমিরাল পদে রয়েছে। সে খুবই সম্মানিত ব্যক্তি কারণ অনেকদিন যাবৎ বেশ সফলতার সাথে অনেক দায়িত্ব পালন করে আসছে, কিন্তু 2023 সালে একদা জঙ্গি হামলার কারণে তার পরিবারের সকলেই মৃত্যুবরণ করে। মিস্টার মর্ডান ওয়ার্ল্ড গভর্নমেন্টের নিকট আবেদন জানিয়েছিল এমনকি স্পেশাল ফোর্স পাঠানোর জন্য। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সময় মতো কোনো ব্যবস্থা নিতে পারেনি, ইভেন তার কথায় কোনো রকম সাড়াই দেয়নি। তো এরপর মানসিকভাবে অনেক ভেঙে পড়ে মিস্টার মর্ডান এবং সময়ের সাথে সাথে সে লক্ষ্য করে যে বিশ্বে আসলে প্রতিবারই যে বা যারা নির্বাচিত হচ্ছে তারা সকলেই নিজেদের মতো করে শাসনভার কায়েম করলেও তারা নিজেদের সুবিধা মতো বিভিন্ন জায়গায় শোষণ নির্যাতন ঠিকই করছে, আসল শান্তিটা প্রতিষ্ঠিত হয়নি। এমনকি তার পরিবারের মৃত্যুর কারণে সে মানসিকভাবে অনেক ক্রুদ্ধ হয়ে গিয়েছিল এই ওয়ার্ল্ড গভর্নমেন্টের বিরুদ্ধে এবং সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই ওয়ার্ল্ড গভর্নমেন্টের পতন সে ঘটাবেই, এমনকি সে নিজে শাসনভার গ্রহণ করে বিশ্বে নতুন ল প্রতিষ্ঠা করবে। সে যেহেতু সুপরিচিত একজন ভাইস অ্যাডমিরাল ছিল, তার ফ্যান ফলোয়ারে কোনো কমতি নেই, সে বিদ্রোহ করে বসে এবং তার এই বিদ্রোহে সায় দেয় তার অধীনস্থ যত ফ্যান বয় সোলজাররা আছে তারা, এমনকি সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা তার বিভিন্ন রকম ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এমনকি সে এই বিদ্রোহকে সফল করার জন্য তার দলে বিভিন্ন রকম ক্রিমিনাল টেরোরিস্ট যাদেরকে পেরেছে তাদেরকেই ঠুকিয়েছে। বিশাল এক বাহিনী হয় এই মর্ডানের। এবং এছাড়াও মর্ডান যাবতীয় যুদ্ধের কার্যক্রম পরিচালনার জন্য অ্যালেন ও নেইল নামক এক লোককে দায়িত্ব দেয় এবং ইনি হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। সো কথা ও প্ল্যান অনুযায়ী তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করে ওয়ার্ল্ড গভর্নমেন্টের বিরুদ্ধে। তুমুল যুদ্ধ লেগে যায় এবং অতি আশ্চর্যের বিষয় হচ্ছে এত শক্তিশালী ওয়ার্ল্ড গভর্নমেন্ট এক মাসও ঠিকঠাক টিকতে পারে না এদের বিরুদ্ধে। টোটালি ওয়ার্ল্ড গভর্নমেন্টের ওভারঅল কার্যক্রম ভেঙে পড়েছে। ইভেন ওয়ার্ল্ড গভর্নমেন্টের যত দায়িত্বপ্রাপ্ত লোকেরা ছিল তারা নিজেরাই তাদের অধীনস্থ যত লোক আছে তাদেরকে ফেলে চলে গিয়েছে। এছাড়াও মর্ডান তার গ্রুপটাকে সুপিরিয়র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সায়েন্সের ফিল্ডে যারা সাধারণত ভালো অবদান রাখতে চলেছিল তৎকালীন ওয়ার্ল্ডে তাদের সকলকেই ভিড়িয়েছিল এবং যার কারণে যানবাহনের দিক থেকে মর্ডানের ফোর্স ছিল অনেক শক্তিশালী। সোজা কথায় মর্ডান অনেকটা হিটলারের মতো কাজ শুরু করেছে। এরই মাঝে রেগুলার আর্মির সৈন্যরা যখন বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় তখন সকল দিক বিবেচনায় নতুন এক ধরনের যুদ্ধযান রেগুলার আর্মির মেকানিক্সরা এমনকি সায়েন্টিস্টরা মিলে আবিষ্কার করে এবং তার নাম দেওয়া হয় সুপার ভেহিকেল O1। কিন্তু মর্ডান খবর পেয়ে যায়। মর্ডান যখন বুঝতে পারে যে এই নতুন টেকনোলজি তার রেজিস্ট্যান্ট বাহিনীর জন্য ক্ষতির কারণ হতে পারে তখনই সে চিন্তা করে এই ট্যাঙ্কগুলো কোথায় উৎপাদন করা হচ্ছে, কোথায় অ্যাসেম্বল করা হচ্ছে, এই সব কিছু জানতে হবে এবং অ্যাটাক করে তা কবজায় নিতে হবে। এবং এই ট্যাঙ্কগুলো আসলে ছিল সময়ের সেরা ট্যাঙ্ক, যে কোনো পরিস্থিতিতে এগুলো নিয়ে যুদ্ধে নামা সম্ভব। তাই কথা অনুযায়ী একটি পর্যায়ে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা পেয়ে যায়
এই ট্যাঙ্কের প্রোডাকশন ফেসিলিটি এবং সেখানেই হামলা করে তারা সকল ট্যাঙ্ক ধ্বংস করে দেয় এবং ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন ট্যাঙ্কগুলো তারা নিজেদের বেজে নিয়ে যায়। এবং মডার্নের অধীনস্থ বিভিন্ন রকম যে সায়েন্টিস্টরা ছিল তারা সকলে ওই সকল ট্যাঙ্কগুলো গবেষণা করে সেই ট্যাঙ্কগুলো থেকে আরও সুপিরিয়র আর্টিলারি শক্তিসম্পন্ন বিভিন্ন গাড়ি তারা উৎপাদন করে ফেলে। রেগুলার আর্মি কঠিন লেভেলে মারা খেতে থাকে। এরই মাঝে রেগুলার আর্মির কিছু সংখ্যক লোক ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, তারা বিভিন্ন স্পাই মিশন করার পরিকল্পনা করে এবং যেই বান্দার মাথা থেকে এই চিন্তাটা আসে তার নাম হচ্ছে মার্কো রোসি। ইনি পেশায় মূলত একজন কম্পিউটার প্রোগ্রামার ছিল, সেনাবাহিনীতে জব করতো সে। তো সে একটি রিসিস্ট্যান্ট গ্রুপ নতুন করে গঠন করার সিদ্ধান্ত নেয়। সেই গ্রুপটাতে শুধুমাত্র গুপ্ত হত্যা পরিচালনার জন্য কিছু সৈন্য দরকার এবং তার ডাকে সায় দেয় মিস্টার টার্মা নামক আরেকজন লোক। শুরুতে তারা দুজনেই এই মিশনগুলো পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নেয়। তো তারা শুরু করে তাদের মিশন। এরপর শুরু হয় মেটাল স্লগ ওয়ানের গেম। প্রথম মিশনে তারা সুইজারল্যান্ডের একটি মাউন্টেনের ওখানে যায় বিশাল একটি নির্মাণাধীন কামানকে ধ্বংস করার জন্য। তারা সেই মিশনে সফল হয়। সেকেন্ড মিশনে তারা চলে যায় নেদারল্যান্ডসের একটি অঞ্চলে। তো সেখানে অনেক গোলাগুলির পর একটি পর্যায়ে তারা একটি বিশাল বিমানের সম্মুখীন হয়। সেই বিমান থেকে হামলা করছিল তাদের উপর, কিন্তু তারা তাদের সুপার ভেহিকল যেগুলো পেয়েছে পথিমধ্যে সেগুলোকে কব্জা করেই সেগুলোর সাহায্যে ওই বিশাল প্লেনটাকে ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু অতি আশ্চর্য বিষয় হচ্ছে সেই প্লেনের মধ্যে মিস্টার মডার্ন ছিল। তো মিস্টার মডার্নকে মূলত আটক করতে পারলেই যুদ্ধ থামানো যেত, কিন্তু মিস্টার মডার্ন অপর একটি প্লেনে করে তাৎক্ষণাৎ পালিয়ে যেতে সক্ষম হয়। থার্ড মিশনে ইউএসএ এর আলাস্কাতে বরফে ঢাকা কিছু পাহাড়ের মধ্যে যেতে হয় গুপ্ত হত্যাকারীদের। তো সেখানে যাবার পরও অনেক গোলাগুলি হয় এবং আমরা সরাসরি অ্যালেন ওনেলের সম্মুখীন হই এবং তাকেও অনেক গোলাগুলির পর ঘায়েল করতে সক্ষম হই আমরা। এবং এরপরই একটি বিশাল ওয়ারহাউস আমাদের সামনে পড়ে। মূলত এই ওয়ারহাউসটা ধসিয়ে দিতে পারলে এখান থেকে বড়সড় অস্ত্র উৎপাদনে যত ফর্মুলা আছে তা কব্জা করা সম্ভব হবে। তো তারা কথা মতো সেই ভবনটাকে উড়িয়ে দিতে সক্ষম হয়। এরপর যখন মোটামুটি মিশন শেষ হয়ে গিয়েছে এরকম ভেবে তারা সামনে টোটালে চলে যেতে নেয়, তখনই তাদের সামনে বিশাল একটি আর্টিলারি ওয়েপন এসে হাজির হয় এবং এই আর্টিলারি ওয়েপনের সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর একটি পর্যায়ে সেই আর্টিলারি ওয়েপনটাকে ধ্বংস করতে তারা সক্ষম হয়। চতুর্থ মিশন তারা কাজাকস্তানে যায় এবং সেখানে গিয়েও তারা বিশাল দুটো আর্টিলারি গাড়িকে ধ্বংস করতে সক্ষম হয়। কাজাকস্তান থেকে পরবর্তীতে তাদের যেতে হয় ইতালিতে। তারা ইতালিতেও বিশাল একটি আর্টিলারি গাড়ির সম্মুখীন হয় এবং সেটাকে ঘায়েল করার পর তারা একটি ফিউচারিস্টিক অঞ্চল স্ট্রিট অফ তার্চ নামক অঞ্চলে পৌঁছাতে নেয় এবং সেখানে যাবার পথেই অনেকগুলো পাহাড়ি পথ বেয়ে যেতে হয় এবং সেখানেই তারা অনেক সৈন্য দেখতে পায় এবং তাদের সকলকে ঘায়েল করতে থাকে। এটাই মেটাল স্লগ ওয়ানের শেষ স্টেজ। এই ফিউচারিস্টিক পাহাড়ি অঞ্চলেই মূলত মডার্নের রেসিস্ট্যান্স আর্মির হেডকোয়ার্টার অবস্থিত। রেগুলার আর্মির মূল যে সৈন্যবাহিনী তারা অনেক আগেই পরাজয় বরণ করেছে মডার্নের আর্মির কাছে, কিন্তু কিছু উদ্যমী সৈন্য নতুন করে কিছু গুপ্ত হত্যা কিংবা গেরিলা অপারেশন চালানোর সিদ্ধান্ত নেয় এবং মডার্ন কল্পনায়ও ভাবেনি যে এরকম কোনো কিছু হতে পারে। তাই ওই তো ধরাকে সরাগান করেছে এবং এজন্যই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাতে গিয়ে এই গুপ্ত হত্যাকারীরা আঘাত করার কারণে পর্যাপ্ত সাপ্লাই এবং রসদ সঠিক সময়ে পায়নি এই মডার্ন, যার কারণে দুজন শেষমেশ পৌঁছে যায় মডার্নের বেসে। সো আর কি, অনেক গোলাগুলি চলে একটি পর্যায়ে একটি বিশাল ব্রিজের নিকট পৌঁছায় আমাদের হিরোরা, কিন্তু সে মুহূর্তে হঠাৎ করে মডার্ন একটি চিনুক হেলিকপ্টারে করে এসে সরাসরি রকেট দিয়ে হামলা করে সেই ব্রিজে এবং সেই ব্রিজ বিধ্বস্ত হয়ে উপস্থিত সকলেই মৃত্যুবরণ করে। কিন্তু আমাদের সুপার লাকি হিরো সে সরাসরি ব্রিজ থেকে ঝাঁপ দেয় এবং বিশাল একটি নদীতে এসে পড়ে। লাকিলি সেই নদীর মধ্যে একটি ভাসমান গানবোট ছিল এবং এই গানবোট পানিতে ডুবেও থাকতে পারে, আবার প্রয়োজনে ভেসেও থাকতে পারে। পানির নিচ থেকে উপরে উঠে আসে এবং আমাদের হিরো মার্কো রোসি সে গানবোটের গানে করে আশেপাশে সকল বিমান এবং আশেপাশে যা পেয়েছে সকলকে গুলি করতে থাকে। গুলি করতে করতে স্থলে যখন সে পৌঁছায় তখন একটু সামনে এগুনোর পরই মডার্ন তার সামনে আবার হাজির হয়, কিন্তু এবার মডার্ন চিনুক হেলিকপ্টার থেকে তার উপর গোলাবর্ষণ শুরু করে। হরেক ধরনের রকেট এবং শেল তার উপর নিক্ষেপ করে মডার্ন, কিন্তু অ্যাজ ইউজুয়াল হিরো দুনিয়া উল্টে গেলেও বেঁচে থাকবে। সো আমরা অ্যাজ ইউজুয়াল মডার্নকে ঘায়েল করতে সক্ষম হই এবং মডার্ন পরাজয় বরণ করে এবং তাকে গ্রেপ্তার করে রেগুলার আর্মির নিজস্ব কারাগারে রেখে দেওয়া হয়। পুনরায় আবার শান্তি ফিরে আসে পৃথিবীর মধ্যে। অতঃপর মার্কো এবং টার্মা উভয়কেই বীর হিসেবে সারা বিশ্বব্যাপী সমাদিত করা হয়। তবে পৃথিবীতে শান্তি নেমে আসলো সে শান্তি বেশি দিন টিকে না, কারণ মডার্নের বিদ্রোহের প্রতি অনেকেরই সমর্থন ছিল এই পুরো বিশ্বের এবং তার হয়ে তিনটি পক্ষ পুনরায় বিদ্রোহ শুরু করে, যার মধ্যে প্রথম পক্ষটি হচ্ছে মধ্যপ্রাচ্যের এক ডিক্টেটর সরকার যার নাম আবু আল আব্বাস। সেই লোক তার পুরো মধ্যপ্রাচ্যের বাহিনী নিয়ে
যুদ্ধ ঘোষণা করে রেগুলার আর্মির বিরুদ্ধে। এছাড়াও এনশিয়েন্ট কিছু জাপানিজ সোলজার আছে, তারাও রেগুলার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে। এই এনশিয়েন্ট জাপানিজ সোলজাররা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে আজ অবধি বিভিন্ন বনে জঙ্গলে লুকিয়ে ছিল, এটা ভেবে যে যুদ্ধ এখনো চলছে, যুদ্ধ শেষ হয়নি। তো মডার্ন যাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে তাদেরকে, আই মিন রেগুলার আর্মিকে, এই সকল জাপানিজ সোলজাররা মনে করেছিল মিত্রবাহিনীর সৈন্য। অ্যান্ড হিস্ট্রিক্যালি জাপানিজরা মিত্রবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তারাও এই যুদ্ধে সায় দেয় এবং মডার্নের হয়ে যুদ্ধ লড়াই করে। এছাড়াও তৃতীয় আরেকটি পক্ষ আছে, তাদের ব্যাপারে একটু পরে বলবো। তো মার্কো এবং তার মা লক্ষ্য করে যে তারা যে রেগুলার আর্মির কারাগারে মিস্টার মডার্নকে আটক করে রেখেছিল, সেই মিস্টার মডার্নও হঠাৎ করে কারাগার থেকে কিভাবে যেন পালিয়ে গিয়েছে, কে বা কারা যেন দেয়াল ফুটো করে তাকে সেখান থেকে নিয়ে চলে গিয়েছে, কেউ টেরও পায়নি। তো রেগুলার আর্মিতেও নতুন আরেকটি ইন্টেল ডিভিশন গঠন করা হয় যার নাম দেওয়া হয় স্প্যারোস। এবং এই স্প্যারোসে এখানে পূর্ববর্তী গল্পের দুই মূল হিরো থাকলেও আরও দুজন নতুন চরিত্র এসে যোগ হয়, একজনের নাম এরি, আরেকজনের নাম ফিও। এছাড়াও যুদ্ধক্ষেত্রে তারা যেন সঠিক সময়ে অস্ত্র এবং বিভিন্ন রসদের সহায়তা পায়, তাই একটি নতুন সোলজারকে নিয়োগ দেওয়া হয় যার নাম হচ্ছে রুমি। সে সাধারণত যুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন রকম অস্ত্র থেকে শুরু করে খাবার পানি এবং যাবতীয় বিভিন্ন বিষয় এই চারজনকে সরবরাহ করে থাকে। তো আর কি, কথা মতো রেগুলার আর্মির সোলজাররা সরাসরি নেমে যায় মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট দেশে এবং সেখানে নামার পর আবুল আল আব্বাসের সবথেকে সুপিরিয়র যে ওয়ার মেশিন সেটাকে তারা ধ্বংস করতে সক্ষম হয়। তো এরপর আমাদের বাংলা ভাই, আই মিন আল আব্বাস সাহেব, সে শান্তি চুক্তি করতে বাধ্য হয়। এরপর দ্বিতীয় মিশনে তারা একটি খবর পায় যে মিশরের পিরামিডের ভিতরে মডার্নের সোলজাররা দুর্দান্ত একটি ওয়ার মেশিন তৈরি করেছে, সেটাকে ধ্বংস করতে না পারলে পরবর্তীতে হয়তো মাটির ভেতর থেকে গিয়ে সেটা বিভিন্ন ভবন ধসিয়ে দিতে পারে। তো সেই প্ল্যান অনুযায়ী তারা অনেক পথ পাড়ি দিয়ে এবং পথিমধ্যে কিছু মমিকে মেরে তারা একটি পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয় একটি খালি স্থানে। কিন্তু আশ্চর্যজনকভাবে নিচ থেকে সাপের মতো বিশাল একটি ওয়ার মেশিন উঠে আসে এবং এটাই ছিল সেই সুপিরিয়র ওয়ার মেশিন যেটা রেসিস্ট্যান্ট বাহিনী তৈরি করেছিল। তো আর কি, আমাদের রেগুলার আর্মির সোলজাররা সেটার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে এবং অনেকক্ষণ গোলাগুলি করার পর সেই ওয়ার মেশিনটা একটি পর্যায়ে ড্যামেজ হয়ে যায় যার কারণে পিরামিড ধ্বংস হয় না এবং মেশিনও নষ্ট হয়ে যায়। এরপর তৃতীয় মিশনের আগে রেগুলার আর্মি খবর পায় যে পরবর্তী মিশনগুলো সফল করার জন্য মডার্নের সোলজাররা বিভিন্ন রকম রসদ সরবরাহ করছে একটি ট্রেনের সাহায্যে এবং সেই ট্রেন ইউরোপের রাস্তা হয়ে যাবে। তো ইউরোপের সেই রাস্তা ধরে ট্রেন যাবার সময় রেগুলার আর্মি সেই ট্রেনে আক্রমণ করে এবং পুরো ট্রেনে তাদের যত পরিমাণ রসদ ছিল সবই নষ্ট করে দিতে সক্ষম হয়। তো এভাবে পুরো ট্রেন পাড়ি দিয়ে যখন শেষ মাথায় এসে পড়ে তখন হঠাৎ করে বিশাল একটি ওয়ার মেশিন এসে হাজির হয়। এই ওয়ার মেশিনটা অনেকটা পশুর মতো ছিল, সেই গুলি করত পাশাপাশি হঠাৎ হঠাৎ বসেও যেত। তো ইন্টারেস্টিং টাইপের এই ওয়ার মেশিনটাকে ধ্বংস করার পর আমাদের চতুর্থ মিশনে চায়নার একটি অঞ্চলে যেতে হয়। সো চায়নাতে যাওয়ার পর আর কি, কথা মতো বিভিন্ন রেসিস্ট্যান্ট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। যুদ্ধ করতে করতে যখন সামনে গিয়ে কিছু ওয়ার প্রিজনারকে, আই মিন এই সকল হলুদ চুলওয়ালা বুড়ো দাদুদের যখন আমরা উদ্ধার করি তখন আমরা দেখতে পাই যে অদ্ভুত আকৃতির বিভিন্ন এলিয়েন ইউএফও নিয়ে আমাদের উপর আক্রমণ করছে এবং এটা ছিল টোটালি অপ্রত্যাশিত। তোমাদেরকে গল্পের মাঝখানে বলেছিলাম যে তৃতীয় একটি পক্ষ রয়েছে যারা মিত্র হিসেবে মডার্নের হয়ে কাজ করছে এবং এই এলিয়েনরাই হচ্ছে সেই তৃতীয় পক্ষ। তো যুদ্ধ করতে করতে সকল এলিয়েন ও অন্যান্য শত্রুদের চোখ ফাঁকি দিয়ে যখন তারা প্রায় চলে যায় তখনই হঠাৎ করে বিশাল একটি ওয়ারশিপ এসে হাজির হয় তাদের সামনে। এই ওয়ারশিপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাতে বিশ্বের সকল আর্টিলারি সিস্টেম একসাথে সংযুক্ত করা হয়েছে এবং এর পাশাপাশি এই জাহাজ জল এবং স্থল উভয় স্থানে চলতে পারে। তো যাই হোক, অনেক গোলাগুলি এবং অনেক বোমাবুমির পর আমরা এই জাহাজটাকে ধ্বংস করতে সক্ষম হই। এরপর আমাদেরকে নর্দার্ন আমেরিকাতে পাঠানো হয়। রেগুলার আর্মির সোলজাররা অ্যাজ ইউজুয়াল প্রতিপক্ষের সাথে যুদ্ধ করতে থাকে এবং যুদ্ধ করতে করতে একটি পর্যায়ে একটি সাবওয়ে স্টেশনে পৌঁছায়। তো সাবওয়ে স্টেশনে পৌঁছানোর পর সেখানেও বিভিন্ন হেলিকপ্টার এবং বিদ্রোহী বাহিনীর কিছু ট্রেনের বিরুদ্ধে তাদের লড়তে হয়। আসলে রেগুলার আর্মি সোলজাররা জানতে পেরেছিল নর্দার্ন আমেরিকার কোন একটি ফেসিলিটিতে সুপার হিউম্যান তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছিল বিদ্রোহী বাহিনী এবং ওই প্রচেষ্টা নাকি ফেল হয়েছে। ওই প্রচেষ্টা যেন ফেল হওয়ার পর পরবর্তীতে যেন বিশ্বব্যাপী এর ইফেক্ট ছড়িয়ে না পড়ে তাই তারা সেখানে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পায় যে বিদ্রোহী বাহিনীর অনেক সুপার সোলজার অলরেডি মনস্টারে পরিণত হয়েছে। অ্যাকচুয়ালি মডার্ন চেয়েছিল তার বাহিনীতে সুপার হিউম্যান যুক্ত করতে এবং সেই প্রক্রিয়া হিসেবেই এই প্রজেক্ট এবং এক্সপেরিমেন্ট চালু রেখেছিল, কিন্তু এক্সপেরিমেন্ট ব্যর্থ হয় এবং বেশিরভাগ সৈন্যই পশুর মতো আচরণ করতে শুরু করে। তো যাই হোক, সকল পথ পাড়ি দেবার পর যখন আমরা সেই আন্ডারগ্রাউন্ড থেকে বের হতে নিই তখনই একটি সাবমেরিন এসে আমাদের ওপর অ্যাটাক করে। সো অ্যাজ ইউজুয়াল সেই সাবমেরিনকেও আমরা শেষ করে দিই। এরপর আসে আমাদের ফাইনাল মিশন। ফাইনাল মিশনে আমাদেরকে হিমালয়ের একটি অঞ্চলে পাঠানো হয়। সেই অঞ্চলে নাকি মডার্ন এলিয়েনদের সাথে অবস্থান করছে এরকম একটি তথ্য অগ্রিম পেয়েছিল রেগুলার আর্মির সোলজাররা।
তো আর কি, সেখানে অ্যাজ ইউজুয়াল বিভিন্ন সৈন্যকে ঘায়েল করে আমরা যখন সামনে এগুতে থাকি, তখন মাঝপথে আমাদের সামনে আবার হাজির হয় অ্যালেন ওনেল। অর্থাৎ প্রিভিয়াস অ্যাটাকে সে মৃত্যুবরণ করেনি, আহত ছিল, হয়তো তাকে তার মেডিকেল টিমের লোকেরা বাঁচিয়ে ফেলেছে। বাট এইবার তার আর শেষ রক্ষা হয় না, গোলাগুলির এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে এবং মরে সে উপর থেকে যখন নিচে পড়ে যায়, তখন বরফের মতো ঠান্ডা পানি হতে হঠাৎ একটি কিলার হোয়েল এসে এই মিশা সদাকরকে খেয়ে ফেলে। এরপর আমরা একটি প্রোডাকশন ফ্যাসিলিটিতে পৌঁছাই যেখানে বিভিন্ন রকম ওয়েপন তৈরি করা হচ্ছিল। সেখানে গিয়েও আমরা হামলা করি এবং হামলার মাঝপথে আমাদের সাথে যুদ্ধ হয় সরাসরি সোলজার এবং এলিয়েনদের বিরুদ্ধে। এবং এলিয়েনরা ঠিক ভারত এবং আফগানিস্তান যেরকম দুঃসম্পর্কের হয়েও একে অপরের আপন ভাইয়ের রূপ ধরে, সেরকমভাবে একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। তো যাই হোক, অনেক চড়াই উতে পেরিয়ে আমরা এক পর্যায়ে সকল ঝামেলা পেছনে ফেলে মডার্নের কাছাকাছি যেতে সক্ষম হই। তখন আমরা দেখতে পাই যে মডার্ন খুবই কনফিডেন্ট যে এই যুদ্ধ সে জিতে গিয়েছে এবং তার সামনে দুজন এলিয়েন দাঁড়ানো। কিন্তু কিছু বুঝে ওঠার আগে এলিয়েন দুটো হঠাৎ করে মডার্নের আশেপাশের কিছু সৈন্যকে খুন করে ফেলে এবং তাদের মাদার স্পেসশিপের একটি সাব স্পেসশিপে করে মডার্নকে তুলে নিয়ে যায় এবং তখনই আসল রূপ বেরিয়ে যায় এলিয়েনদের। মূলত এলিয়েনরা এই বিশ্বের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করার জন্য এখানে এসেছে, যেখানে মডার্নের উদ্দেশ্য ছিল টোটালি ভিন্ন। তো যাই হোক, রেগুলার আর্মির সোলজাররা এখানে সকলেই ওই ইউএফওটার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে এবং একটি পর্যায়ে ইউএফওটা যখন ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হওয়ার পর সকলেই ধরে নিয়েছিল যে মডার্ন বোধহয় মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু না, এরপরই বিশাল মাদার স্পেসশিপ এসে পড়ে নিচে এবং সেটা থেকে সরাসরি অ্যাটাক করা হয় সৈন্যদের উপর। কিন্তু ইন দিস মিন টাইম রেগুলার সোলজার এবং বিদ্রোহীরা সকলেই এক হয়ে যায় এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে থাকে, যে যার সাধ্যমতো অস্ত্র গোলা বারুদ দিয়ে সহায়তা করতে থাকে। অ্যাজ ইউজুয়াল সেই মাদার স্পেসশিপেরও অবস্থা খারাপ হয়ে যায়, রেগুলার আর্মি সোলজার এবং বিদ্রোহীদের বিরুদ্ধে হার মানতে বাধ্য হয়। কিন্তু তবুও সে হার মানছিল না, হঠাৎ করেই মডার্নের রেসিস্ট্যান্ট বাহিনীর একটি বিমান সরাসরি এসে ওই স্পেসশিপের অ্যাটাক করার অংশে গিয়ে আঘাত হানে এবং সেখানেই মূলত গোলা বারুদ এবং সকল কিছুর একসাথে বিস্ফোরণের ফলে ভিতর থেকে সেই স্পেসশিপটা ধ্বংস হয়ে যায় এবং হঠাৎ করে মডার্ন উপর থেকে নিচে এসে পড়ে। যুদ্ধ শেষ, পুনরায় বোধহয় আবার শান্তি নেমে আসলো। এই চিন্তা করে সকলে নিজেদের মতো শান্তি চুক্তি করে নেয়। তো এরই মাঝে একদিন মডার্ন আবার লোকচক্ষুর আড়ালে চলে যায়, কোথায় গিয়েছে কেউ জানে না। এক বছরের মাথায় আবার নতুন করে বিদ্রোহ শুরু করে বিদ্রোহী বাহিনীরা। কিন্তু একটি বিষয়ে লক্ষণীয় ছিল যে বিশ্বের বিভিন্ন স্থান হতে বিভিন্ন অদ্ভুত রিপোর্ট আসতে থাকে। যেমন মরুভূমির কিছু অঞ্চলে দেখা গিয়েছে প্রাণীহীন কিছু গাছ, তেমনিভাবে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি পরিত্যক্ত দ্বীপে পাওয়া গিয়েছে অদ্ভুতভাবে মিউটেশন ঘটা কিছু প্রাণীর সন্ধান, এমনকি আটলান্টিক মহাসাগরের নিচে একটি সাবমেরিন বেসও রয়েছে এরকমটাও জানা গিয়েছে। এছাড়াও রাশিয়াতেও নাকি জম্বি অ্যাপোক্লিপস দেখা দিয়েছে। ওরে ভাই, কত কিছু একসাথে শুরু। তো যাই হোক, এরি এবং ফিও এই দুজনকে স্পারো থেকে দায়িত্ব দেওয়া হয় সরাসরি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত সেই পরিত্যক্ত দ্বীপে গিয়ে বিষয়টা তদন্ত করার জন্য। তো তারা সেখানে যাবার পর অনেক অদ্ভুত কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় এবং বিভিন্ন যত প্রাণী আছে তাদের বিরুদ্ধে তাদের লড়তে হয়। তাদের বিরুদ্ধে লড়ার সময় একটি বিষয়ে এরি এবং ফিও বুঝতে পারে যে এখানে মূলত একসময় নিউক্লিয়ার বোমা তৈরি করা হতো এবং নিউক্লিয়ার বিভিন্ন টেস্টও করা হতো, যার কারণে ইউরেনিয়াম থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন রাসায়নিক পদার্থের বিক্রিয়ায় এবং ইফেক্টের কারণে চারপাশে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। এমনকি এই রেডিয়েশনের কারণে আশেপাশে বিভিন্ন গাছপালা থেকে শুরু করে সকল প্রাণী অদ্ভুতভাবে মিউটেশনের শিকার হয়েছে। এছাড়াও তারা এখানে মডার্নের বিভিন্ন সোলজারকেও দেখতে পায়। এই মডার্নের এই সোলজাররা এই দ্বীপে এসেছিল মূলত বিভিন্ন নিউক্লিয়ার ফেসিলিটি হতে প্রাপ্ত জিনিসগুলো চুরি করার জন্য। মূলত তারাও চাচ্ছিল নিউক্লিয়ার বোমার মাধ্যমে নিজেদেরকে আরো ওয়েপনাইজ করার। এমনকি এই দ্বীপে যে সকল প্রাণীগুলো মিউটেশনের কারণে অদ্ভুত আকৃতিতে রূপ নিয়েছে তাদেরকেও তারা ওয়েপনাইজ করেছে, অর্থাৎ তাদের দেহেও বিভিন্ন রকম ওয়েপন সংযুক্ত করে দিয়েছে। এবং সামনে এগুতে এগুতে বিশাল একটি কাঁকড়া আমাদের সামনে হাজির হয় এবং দেখতে পাই আমরা সেই কাঁকড়ার পিঠের মধ্যে আলাদা গোলা বারুদের ব্যবস্থা করা রয়েছে। তো নির্দিষ্ট সময় পর পর ওই অটো আর্টিলারি সিস্টেম হতে গোলাগুলি করা হয় এবং আমরাও আমাদের সাধ্যমতো গুলি করতে থাকি সেই কাঁকড়া বরাবর। একটি সময় ওই কাঁকড়ার মৃত্যুবরণ করার মাধ্যমে আমাদের এই মিশন শেষ হয়। এরপর শুরু হয় দ্বিতীয় মিশন রাশিয়াতে। তো রাশিয়াতে একটি ইউএফও হঠাৎ করে ক্র্যাশ করেছে, অর্থাৎ এলিয়েনদের যে স্পেসশিপ। কিন্তু ক্র্যাশ করার সময় একটি সাধারণ সিভিলিয়ানদের যে বিমান সেটাকেও সাথে নিয়ে ক্র্যাশ করেছে। বাহ, যাই হোক, ওই ইউএফও থেকে নাকি এক ধরনের অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়েছিল এবং যার কারণে সাধারণ বিভিন্ন লোকজন, এমনকি প্লেনের যাত্রী যারা ছিল, তারা সকলেই ওই ভাইরাসের কারণে জম্বিতে রূপান্তরিত হয়েছে। তো সেখানে আমরা সকল জম্বিকে মোকাবেলা করতে থাকি এবং মোকাবেলা করার পথে এইটুকুও দেখতে পাই যে তাদেরকে উদ্ধার করার জন্য যত ভলেন্টিয়ার থেকে শুরু করে ডক্টর, ইঞ্জিনিয়ার,
আর্মি যারা এসেছিল সকলেই জম্বিতে রূপান্তরিত হয়েছে। তো তাদের সকলকে ঘায়েল করে তাদেরকে পাশ কাটিয়ে যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই তখন আমরা দেখতে পাই যে কিছু এলিয়েন সরাসরি আমাদের সামনে অ্যাপিয়ার হয় এবং মূলত তাদের স্পেসশিপ বা UFO ঠিকঠাকভাবে শেষ করতে পারলেই তাদের অর্ধেক মিশন শেষ। সো কথা মতো আমরা সেটাকে ধ্বংস করে দিই। এরপর তৃতীয় মিশনে আমাদের যেতে হয় আটলান্টিক মহাসাগরের নিচে অবস্থিত একটি সাবমেরিন বেসে। মূলত সেই সাবমেরিন বেসে একটি সিক্রেট সাবমেরিন ফ্যাক্টরি নির্মাণ করেছিল মডার্নের সোলজাররা। তো সেখানে আর কি অনেক সাবমেরিনের বিরুদ্ধে আমাদের লড়তে হয় এবং লড়তে লড়তে একটি পর্যায়ে সেই ফ্যাক্টরির ভিতরে আমরা ঢুকতে সক্ষম হই। কিন্তু সেই ফ্যাক্টরির ফেসিলিটিতে গিয়ে আমরা দেখতে পাই যে বিশাল একটি রোবট তৈরি করে রেখেছিল বিদ্রোহী বাহিনীরা এবং সেই রোবটটা দেখতে চাইল্ডিশ হলেও সেটা ছিল ভয়াবহ লেভেলের স্ট্রং। তো যাই হোক, এই রোবটটাকে আমরা ধ্বংস করতে হয় অনেক গোলাগুলি করার পর। তো পরবর্তী মিশনে আমাদের আবার যেতে হয় মধ্যপ্রাচ্যের একটি অঞ্চলে। তো সেখানে যাবার পর আমরা আরো অদ্ভুত বিভিন্ন জিনিসের সম্মুখীন হই, যেমন আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন প্রাণীকে মারার জন্য পাঠানো হয়। তো আমরা পিরামিডের নিচে যাই এবং সেখানে আমরা বিভিন্ন রকম অদ্ভুত ধরনের প্রাণীকে দেখতে পাই। সো সেই সকল প্রাণীগুলোকে আমরা ঘায়েল করি, বিভিন্ন রকম পোকা, বিভিন্ন রকম শামুক, বিভিন্ন রকম কেঁচো, এরা সকলেই মিউটেটেড হয়ে খুব বিষাক্ত এবং বড় হয়ে গিয়েছে। এদেরকে মারতে মারতে একটি পর্যায়ে আমরা চলে যাই পিরামিডের বিপদ সংকুল একটি অঞ্চলে। সেখানে বিভিন্ন মমি তো রয়েছে, এছাড়াও উপর থেকে দেয়াল নিচে চাপ দেওয়া হয় এবং পিষে মানুষ মারা হয়। সো সে জায়গাটাও আমরা খুব দক্ষতার সাথে পার দিতে সক্ষম হই। এরপর আমাদের আবার মোকাবেলা করতে হয় এনশিয়েন্ট জাপানিজ বিভিন্ন সোলজারদের। এরা আসলে বর্তমানে কিছুটা পাগল প্রায় হয়ে গিয়েছে, যুদ্ধ করতে করতে কি থেকে কি করছে নিজেরাও জানে না। কি করার, কিছু পাগল সাফ করা দরকার, তাই এদেরকেও সাফ করলাম, অনেকটা আমাদের ব্রেইনলেস ক্রিকেট ফ্যানদের মতো। যাই হোক, ফাইনালি আমরা একটি পিরামিডের একদম উঁচু স্থানে পৌঁছাই। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বিশাল একটি এলিয়েন স্পেসশিপ এসে আমাদের উপর সরাসরি অ্যাটাক করে। কোথা থেকে এলো, কিভাবে এলো, কিভাবে এত এলিয়েন আসছে কিছুই জানি না। তো যাই হোক, এদেরকে আমরা ঘায়েল করি। কিন্তু এরপরই আমরা জানতে পারি যে মডার্ন পুরো বিশ্বের ওপর নতুন করে আধিপত্য আরও বাড়িয়ে দিচ্ছে, এমনকি সে তার এয়ারফোর্স আরও অনেক শক্তিশালী করা শুরু করেছে। সো কি আর করার, আমাদের রেগুলার আর্মিও তাদের এয়ারফোর্স নিয়ে সরাসরি রওনা দেয়। সো তাদের বিরুদ্ধে একটি ডগ ফাইট হয় এবং ডগ ফাইটের একটি পর্যায়ে আমরা গ্রাউন্ড অ্যাটাক করা শুরু করি। সো গ্রাউন্ড অ্যাটাক যখন আমরা করতে থাকি তখনই আশ্চর্যজনকভাবে অ্যালেন ও নেল এসে পড়ে এবং সে আমাদের উপর অ্যাটাক করতে থাকে। তো অ্যালেন ও নেলকে আমরা পুনরায় তার বিমানসহ ঘায়েল করতে সক্ষম হই। এরপর বহু চড়াই উতরাই পার হবার পর শেষ পর্যন্ত আমরা মর্ডানের সম্মুখীন আবার হই। এবারও প্রথম গেমের মতো সে হেলিকপ্টারে করেই এসেছে আমাদেরকে ঘায়েল করার জন্য। সো অ্যাজ ইউজুয়াল আমরা একটি এয়ার শুটারে বসে অনেক গুলি করতে থাকি সেই হেলিকপ্টার বরাবর। সো প্রথম গেমের মতো এখানেও আমাদের চিরশত্রু মর্ডান সাহেব ঘায়েল হয়ে যায়। কিন্তু এরপরই গেমে আসে কোরিয়ান মুভির মতো মূল টুইস্ট। এতক্ষণ যাকে আমরা মর্ডান হিসেবে ভাবছিলাম বা যেই মর্ডান এতদিন যাবৎ পুরো বিশ্বে আবার নতুন করে আধিপত্য বিস্তার করা শুরু করেছিল, সে আসলে অ্যাকচুয়াল মর্ডান নয়, সে এলিয়েন মর্ডানের রূপ ধরেছিল। তো আমাদেরকে বোকা বানিয়ে সেই এলিয়েন আমাদেরকে আটক করার পর তাদের নিজস্ব স্পেসশিপের একটি হাবে করে আমাদেরকে উপরে নিয়ে চলে যায় এবং তখনই আমরা দেখতে পাই যে আসল মর্ডান উপরে আটক অবস্থায় রয়েছে। এবং এরপরই রেগুলার আর্মি এবং বিদ্রোহীরা নিজেদের ভুলগুলো বুঝতে পারে এবং উভয় গ্রুপ আবার একসাথে হাত মিলায় এবং একসাথে যুদ্ধ করার প্রস্তুতি নেয়। সেই প্রস্তুতি হিসেবেই তারা বিভিন্ন রকেটের মাধ্যমে রেগুলার আর্মির সোলজার এবং বিদ্রোহীদের সোলজার সকলকে একসাথে পাঠায়। সো সেখানে আমাদের এরি এবং তারাও যায়। এরপর মহাকাশে রকেটগুলোকে সরাসরি পাঠানো হয়। সেই রকেটগুলো হতে মিসাইল ছোড়ার পর ছোট ছোট স্পেসশিপের মতো অংশ করে আমরা সরাসরি সেই এলিয়েনদের মূল স্পেসশিপে পৌঁছাতে সক্ষম হই। কিন্তু সেখানে পৌঁছানোর পথের মধ্যে আমাদের অনেকগুলো বাধা সম্মুখীন হতে হয়, অনেক এলিয়েনকে ঘায়েল করতে হয়, এমনকি সেই স্পেসশিপের ভেতরে ঢুকেও স্থলপথ দিয়ে সামনে এগোনোর পথে অনেকগুলো এলিয়েনকে ঘায়েল করতে হয়। এবং একটি পর্যায়ে আমরা দেখতে পাই যে আমাদের মডার্ন সাহেবকে একটি চেম্বারের মধ্যে বন্দি করে টর্চার করা হচ্ছে। তো যাই হোক, সেই চেম্বারটাকে ধ্বংস করতে সক্ষম হয়। এরপর মর্ডান সাহেব আমাদেরকে ক্লান্ত সুরে বলে যে সামনে মার্কোকে আটক করে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি মার্কোকে আটক করে তারা বিভিন্ন রকম ক্লোন তৈরি করছিল। সো অ্যাজ ইউজুয়াল রেগুলার এবং বিদ্রোহীরা উভয় গ্রুপের সৈন্যরা মিলে সকলকে ঘায়েল করে যখন চেম্বারে পৌঁছায় তখন দেখতে পায় যে বিশাল একটি এলিয়েনের মগজের মতো কিছু সেখানে রয়ে গিয়েছে। সো সেটা বরাবর অনেকগুলো গুলি করার পর সেই হাবটা ধ্বংস হয়ে যায়। তারা ভেবে নেয় তাদের মূল কাজ মনে হয় শেষ, কিন্তু সামনে এগোনোর পর দেখতে পায় যে মার্কোর বিভিন্ন ক্লোনগুলো এসে তাদের উপর আক্রমণ করে। এগুলো এলিয়েনরাই তৈরি করেছিল। সো এই সকল ক্লোনগুলোকে ধ্বংস করতে করতে একটি পর্যায়ে তারা মার্কোকে একটি চেম্বারে বন্দি পায় এবং সেখান থেকে মার্কোকে ছাড়িয়ে নেয় এবং তাদের এই কাজে মাছ দিয়ে হেল্প করে অ্যালেন ও নীল। প্রশ্ন থাকতে পারে, অ্যালেন ও নীল এতবার ফিরে আসলো কেমনি? তাকে তো এক কিলার ফিশ খেয়ে ফেলেছে। মূলত বিদ্রোহীরা এলিয়েনদের কুটচালে অ্যালেন ও নীলেরও অনেকগুলো ক্লোন তৈরি করেছিল। তো সেই ক্লোনগুলি মূলত এই যুদ্ধে তাদেরকে সহায়তা করে। তো যাই হোক, এলিয়েন স্পেসশিপ একটি পর্যায়ে ধ্বংস হতে থাকে এবং মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একটি ট্যাঙ্কে করে আমাদের মার্কো এবং ফিও
তো তারা দুজনে ট্যাঙ্কে করে সেই ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপ হতে বের হয়ে যায়। এরপর পৃথিবীর বুক বরাবর আছড়ে পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বিশাল একটি মাদার এলিয়েন এসে তাদেরকে আটক করে ফেলে। অ্যাকচুয়ালি এই মাদার এলিয়েনটা হচ্ছে সেই স্পেসশিপের মূল এলিয়েন, এবং সব যত এলিয়েন আমরা দেখতে পাচ্ছিলাম সবগুলো এলিয়েনের মা হচ্ছে এই বিশাল এলিয়েনটা, অদ্ভুত আকৃতির। তো যাই হোক, এর মাথার মগজ বরাবর অনেকবার গুলি করার পর, অনেক গোলাগুলি এবং বোম মারার পর একটি পর্যায়ে সেই এলিয়েনটা মৃত্যুবরণ করে এবং ট্যাঙ্ক গাড়িটাকে ছেড়ে দেয়। ফলে আর কি আমরাও ওই ট্যাঙ্কের মধ্যে আবার ঢুকে যাই এবং পৃথিবীর একটি সমুদ্রের মধ্যে এসে অবতরণ করি, এবং আমাদেরকে সেই সমুদ্র হতে উদ্ধার করে নিয়ে যায় অরিজিনাল মিস্টার মর্ডন এবং তার বিদ্রোহী সৈন্যরা। এরপর পৃথিবীর বুকে আবার শান্তি নেমে আসে এবং দুই গ্রুপ পুনরায় শান্তি চুক্তি করে সঠিকভাবে নিজেদের শাসনকার্য থেকে শুরু করে সবকিছু পরিচালনা করতে থাকে। মেটাল স্লগ 2 এবং 3 তে যা হয়েছে এই সবকিছুর পিছনেই মূলত এলিয়েনরাই দায়ী ছিল। সো যাই হোক, এই ছিল আমাদের গল্প। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এনটায়ার ভিডিও। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।